Tot nu tul. E tot nu. Să duc până la. Cum vă le de? Mă le de. Mă le de creați YouTube și ai de ce? Ai de ce ce le ia? Mă să le vână. চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও স্টার্টিং এ দেখতে পেলেন সাতটা কোথায় আছে। তো চলুন এটাকে এখন রেস্কিউ করা যাক। উপরে চাপার জায়গা নাই। উপরে ছিল নাকি? হ্যাঁ জল দাও, জল অ্যাসিড দিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে। আরে কায় জায়গা আপনার ও চলে গেছে তো তার জন্য পুরো ফাটা ফাটা হয়ে গেছে। এই পুরোটা ফেটে গেছে আপনার। মারা করে জল দিলে উপর থেকে অ্যাসিড দেওয়া হয়েছিল, ওই জন্য সাপটা একটু কাবু হয়ে গেছে। মানে অ্যাসিড দিলে কি বলেন তো, আপনারা একটা সাপের ভয় দিচ্ছেন তো, এই এলাকায় যত সাপ থাকবে সব সাপ খেতে যাবে। তখন চেয়ে চেয়ে দিকে বাবা ঢুকবে। সাপ অ্যাসিড ইউজ করবেন না, আমাদের না না ফোন করে দেবেন আসে কেউ ভালো মতো প্যাকিং হয়ে গেল, এখন আমরা একে মাঠে গিয়ে ছেড়ে দেবো। তো চলুন। তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি ফাঁকা মনোরম পরিবেশে। মানে অন্তর অন্তর চারিদিকে, মানে 2 কিলোমিটার অন্তরে কোনো গ্রাম বা বাড়ি কিছু নেই। তো সাপটি এখানে জঙ্গল আছে, ও নিজের জায়গায় ঠিক সঠিকভাবে থেকে যাবে। তার সাপটি হচ্ছে ইন্ডিয়ান র্যাট স্নেক। হ্যাঁ, তো সাপটি এক ঝলক আপনার আপনাদেরকে বার করে দেখাচ্ছি, আমরা বার করুন। আর এটা হচ্ছে আমার ভাই রঞ্জু, হাতে খড়ি নিচ্ছে। আজ বলেছে যে আজ আমি সাপ ধরবো। এই সাপ বাংলা ভাষায় বলে ব্যথাজার, এবং এর প্রত্যেকটা সাপের তুলনায় এর স্পিড চরম পর্যায়ে। তার জন্য একে কেউ কেউ বলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এ সাপটি পুরো নির্বিষ, এর দৈর্ঘ্য প্রায় অনেক লম্বা হয়। তো এটা একটু দেখতে পাচ্ছেন কত বড়, একদম বিগ সাইজ আছে। তা সাপটিকে একটু কার্বলিক অ্যাসিডের জন্য সাপটি এরকম নার্ভাস হয়ে আছে, না তো এর অ্যাক্টিভ সাপটা সেটা দেখতে পেতেন আপনারা। তো সাপটিকে আমরা কিছু করবো না, ছেড়ে দেবো জঙ্গলে।
এখানে তো ছাড়াম না, একটা ধান আছে এই সামনে গিয়ে এখানে ফেলে দেবো। এই তো পুকুরে সব কিছু দেখতে পাবেন, এর পরে কেউ সাপ মারার চেষ্টা করবেন না, সাপও পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। আর এই সাপটাকে এক কথায় আমাদের চাষি ভাইদের মানে বন্ধু বলা যেতে পারে, কারণ জমিতে এরকম এরকম জমিতে যদি মানে ফসল ফলেছে এখন দেখাতে বলবো, এই যে ধান এগুলোতে ইঁদুর মিঁদুর আরও বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, তো এই সাপটা সেই পোকামাকড় ইঁদুরগুলোকে খেয়ে ফেলে। আর মানে এই সাপটা যেখানে থাকবে বাড়িতে থাকা ওই সাপটা অত্যন্ত প্রয়োজনীয়, মানে আমি বলবো যেখানে যদি থাকে এই সাপটা তো তাড়াবেন না বা মারার চেষ্টা করবে না, কারণ এই সাপটা দেখতে পাচ্ছেন কীরকম সাইজ, আর সাপ নিজের শরীরের তুলনায় মানে চারগুণ বেশি খাবার খেতে পারে। তো এই সাপটি যেখানে থাকবে বিষাক্ত সাপ বিষধর সাপ যাই হোক যদি থাকে তো ওই সাপটার সঙ্গে যুদ্ধ করে মানে ওকে খেয়ে ফেলবে এবং তাদের হাত থেকে আমরা সুরক্ষিত থাকবো। আর এই সাপের সঙ্গে যে খরিশ সাপগুলো মিলন লাগে, সবাই বলে যে সঙ্গ লাগছে, তো সেটা সম্পূর্ণ ভুল কথা, সঙ্গ লাগে না ওটা, অ্যাকচুয়ালি মানে এদের মধ্যে যুদ্ধ হয়, মানে নিজের এলাকা দখলের যুদ্ধ, মানে যে জিতবে সে ওই এলাকায় থাকবে। তো এই সাপটি প্রত্যেকবারই জিতে যায়, তো এই সাপটি থাকার ফলে আপনাদের বাড়িতে কোনো বিষাক্ত সাপ ঢুকবে না, তো সাপকেও মারবে না, সাপকে বাঁচান মানুষের হাত থেকে এবং মানুষকেও বাঁচান সাপের হাত থেকে। বিষাক্ত বিষধর সাপ যদি আপনাদের বাড়ি বা গ্রামের আশেপাশে বের হয় তো আপনারা আপনাদের পরবর্তী মানে পার্শ্ববর্তী বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা গ্রামে কোনো এক্সপার্ট থাকলে তার সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু সাপকে কেউ মারবেন না। আর একটা কথাও বলবো, এই কার্বলিক অ্যাসিড বাড়িতে যদি দেন, মানে একটা সাপ দেখলেন কার্বলিক অ্যাসিড ওকে দিয়ে দিলেন ঠিক আছে, কিন্তু কার্বলিক অ্যাসিডের অ্যাকশন প্রায় অনেকদিন থাকে, তো সেই এলাকায় যত সাপ থাকবে সব সাপ কিন্তু এরকম মানে খেলা করতে লাগবে, মানে মাথায় বিঘাড় চেপে যাবে, মানে এদের তো শরীরে ক্ষতি হবে, তো সেই সময় সাপ যাকে পাবে তাকে আটাক করবে। আর সাপ এমনে কি হয়, সাপ ধরেন এখানে আছে, সাপকে আমি যদি এখানে পা দিই সাপ কিন্তু কামড়াবে না, ওর উপরে যখন পা পড়বে তখন কিন্তু সাপ কামড়াবে। তা আর কার্বলিক অ্যাসিড দেওয়ার পরে কি হয়, সাপটার মাথা বিগড়ে যায়, খেপে যায় কথায়, তখন সাপটা যা মানে সামনে যাকে পাবে তাকে কামড়াবে। তো সেই ভুল কেউ করবেন না, কার্বলিক অ্যাসিড দেবেন না, অ্যাসিড দেওয়ার আগে আপনারা কোনো এক্সপার্টকে ডাকুন, প্রত্যেকবার বলবো। আর ভিডিওটি ভালো লাগলে এখানেই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন, আর ভালো লাগলে জানাবেন অবশ্যই। চলুন সঙ্গে থাকুন, এভাবে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।